আমাদের দেশে প্রতি বছর প্রচুর পরিমাণে ফল ও সবজি নষ্ট হয়ে থাকে, যা প্রায় 15-45% বা এরও বেশি। যেমন কাঁঠালের ক্ষেত্রে 500 কোটি টাকার উপরে নষ্ট হয়ে থাকে। ভ্যাকুয়াম ফ্রাইং একটি উন্নত পদ্ধতি, যেখানে কম তাপমাত্রা ও চাপে ভাজা চিপস পনির গুণগত মান বজায় থাকে। সাধারণত যে সকল ফল বা সবজিতে চিনির পরিমাণ বেশি থাকে, ওই সকল পণ্য 150-180°C বা তারও অধিক তাপমাত্রায় তেলে ভাজা হলে ভাজা পণ্য বাদামি বর্ণ ধারণ করে। তেলের তাপমাত্রা নিয়ন্ত্রণ না করার ফলে মাত্রাতিরিক্ত কার্সোজেনিক উপাদান একরাইলামাইড উৎপন্ন হয়, যা মানব দেহে ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ। ভ্যাকুয়াম ফ্রাইং মেশিন মূলত 2টি ইউনিট নিয়ে গঠিত। ভ্যাকুয়াম ফ্রাইং ইউনিটে মাল্টি স্টেজ ভ্যাকুয়াম পাম্প, প্রেশার মিটার, হিটার, গ্যাস বার্নার, তাপমাত্রা নিয়ন্ত্রণ ইউনিট, ফ্রাইং চেম্বার এবং ডি অয়েলিং ইউনিটে ডি অয়েলিং চেম্বার, বৈদ্যুতিক মোটর থাকে। যন্ত্রটির পরিচালনা পদ্ধতি, প্রথমে বৈদ্যুতিক লাইনের সাথে কন্ট্রোল প্যানেল লাইন সংযোগ দিতে হবে। ফ্রাইং ইউনিটে 15-20 লিটার পরিমাণ ভেজিটেবল অয়েল ভর্তি করে হিটারের সুইচ চালু করে দিতে হবে এবং কন্ট্রোল প্যানেলের থার্মোস্ট্যাট সিস্টেমে তেলের তাপমাত্রা নির্দিষ্ট করে দিতে হবে। তেলের মধ্যে ফলমূলের টুকরো বা স্লাইস নিয়ে ভ্যাকুয়াম পাম্প চালু করে দিতে হবে, যাতে বায়ু শূন্য হয়। ফ্রাইং শুরুর পূর্বে ফ্রাইং চেম্বারে 15-20 লিটার তেল নিয়ে ফ্রাইং চেম্বারের ছিদ্রযুক্ত ঝুড়িতে ফলমূলের টুকরো বা স্লাইস নিয়ে ভ্যাকুয়াম পাম্প চালু করে দিতে হবে, যাতে বায়ু শূন্য হয়। কন্ট্রোল প্যানেলের থার্মোস্ট্যাট সিস্টেমে প্রয়োজনীয় তাপমাত্রা নির্দিষ্ট করে দিতে হবে এবং উক্ত তাপমাত্রায় উন্নীত হলে প্রয়োজন অনুযায়ী টুকরোগুলো ভেজে তাৎক্ষণিকভাবে 2-3 মিনিট ডি অয়েলিং করতে হবে। পরিশেষে পিপি অথবা এইচডিপি বা ফয়েল প্যাকেটে চিপস ভর্তি করে নাইট্রোজেন ফ্ল্যাশিং করে প্যাকেটের মুখ বন্ধ করতে হবে। কাঁঠালের চিপস তৈরির পদ্ধতি, খাজা জাতের মাঝারি আকারের পরিপুষ্ট কাঁঠাল ধারালো স্টেনলেস স্টিলের চাকু অথবা বটি দিয়ে মাঝামাঝি বরাবর 2 ফালি করতে হবে। বীজকে আলাদা করে রোয়া বা কোষের মাঝ বরাবর কেটে নিয়ে 5 মিলিমিটার পুরুত্বের স্লাইস করতে হবে এবং এইচডিপি প্যাকেটে ডিপ ফ্রিজে 18°C তাপমাত্রায় প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করতে হবে। উপরের পদ্ধতি অনুসরণ করে স্লাইসগুলো 110-120°C তাপমাত্রায় 20-25 মিনিট ভেজে তাৎক্ষণিকভাবে 2-3 মিনিট ডি অয়েলিং করতে হবে এবং উপরের নিয়ম মেনে চিপস প্যাকেটজাত করতে হবে। কলার চিপস তৈরির ক্ষেত্রে বাড়ি কলা 1 বা মেহের সাগর বা নেপালি জাতের কাঁচা পরিপুষ্ট কলা 3-4 মিলিমিটার পুরুত্ব করে গোল গোল করে কেটে স্লাইস করতে হবে এবং 1% লেবুর রস মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখতে হবে। অতঃপর পানি ছড়িয়ে স্লাইসগুলো উপরের পদ্ধতি অনুসরণ করে 110-120°C তাপমাত্রায় 8-10 মিনিট ভেজে তাৎক্ষণিকভাবে 1-2 মিনিট ডি অয়েলিং করতে হবে এবং উপরের নিয়ম মেনে চিপস প্যাকেটজাত করতে হবে। গাজরের চিপস তৈরির ক্ষেত্রে গাজরের খোসা ছাড়িয়ে হ্যান্ড স্লাইসার দিয়ে 3-4 মিলিমিটার পুরুত্ব গোল করে কেটে প্রতি লিটার পানিতে 400 গ্রাম চিনি মিশিয়ে উক্ত দ্রবণে 80°C তাপমাত্রায় 1 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। পানি ছড়িয়ে স্লাইসগুলো উপরের পদ্ধতি অনুসরণ করে 100-110°C তাপমাত্রায় 18-20 মিনিট ভেজে চিপসগুলোকে 1-2 মিনিট ডি অয়েলিং করে প্যাকেটজাত করতে হবে।